গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবচানি। আমি দেবচানি, আর আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন হয়েছে মুখে কোনো স্বাদ পাচ্ছি না, ঠান্ডাও কিন্তু লাগেনি, তো আজকে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমার হাজবেন্ড একদম পটল খেতে চাইছে না, কিন্তু পটল কিনে এনেছে, এতগুলো পটল আমি কী করব। তো সেই পটলগুলোকে ভাবলাম বাটা করি। তো ঘরে চিংড়ি মাছ ছিল, আর চিংড়ি মাছের মাথাটাও আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, তো অতগুলো চিংড়ি মাছের মাথা আমাকে একা খেতে হবে, তারপর তো পেটের গণ্ডগোল আবার শুরু হবে। তো সেই জন্য ভাবলাম কয়েকটা চিংড়ি মাছের মাথা দিয়ে পটলটাকে বাটি, বেটে এই রান্নাটা বানাই, আর বেশ ঝাল ঝাল হবে। আর যেহেতু রসুন ফোড়ন দেবো, এতে একটু মুখে স্বাদও ফিরবে, রসুন থাকবে, কালো জিরে থাকবে। তো এইভাবে আমি কুমড়োর বুক বাটা তোমাদের সাথে কয়েকবার ভিডিও শেয়ার করেছি। তো আজকে করলাম পটল বাটা। তো পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটা দিয়ে করলে বা শুধু খোসা বাটাটাও কিন্তু অসাধারণ লাগে। কিন্তু ওই যে পটলের খোসায় এখন বিভিন্ন রকম রং থাকে, বিশেষ করে গ্রিন কালার, সেটা পেটের পক্ষে ভালো না, তার জন্য পটলের খোসাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি। আর একদম সুন্দর করে বাটাটাকে একদম একটু তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই বাটাটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। আসলে আজকে আমি পুরো ভাতটাই বলা যায় এই বাটাটা দিয়েই খেয়েছি, কারণ মুখে কোনো রকম কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না। আসলে কদিন আগে একটু ডায়রিয়া থেকে উঠেছি, তারপর থেকেই এরকম হয়েছে, কোনো খাবার দাবার মানে স্বাদই লাগছে না, মানে খিদে জিনিসটাই নেই, আর কোনো খাবারের কোনো গন্ধও পাচ্ছি না। ঘরে মাছ আসছে, কালকে যেরকম নিহেরে মাছ চিংড়ি মাছ এসেছে, চিংড়ি আর নিহেরে মাছের একটা বাজে গন্ধ থাকে, কিন্তু সেগুলোও পাচ্ছি না, মানে ঘরে যে মাছ এসেছে সেটা তো টেরও পাচ্ছি না, আর কোনো গন্ধও পাচ্ছি না, রান্না করলে সেটা খেতেও ভালো লাগছে না, কোনো রকম স্বাদই পাচ্ছি না। আজকে কিন্তু এই রান্নাটা খেয়ে আমার মুখে অনেকটা বলা যায় স্বাদ ফিরে এসেছে। আর যেহেতু হলুদ দিয়েছি আর চিংড়ি মাছ পড়েছে, তাই জন্য একটা লালচে সুন্দর একটা কালার এসেছে, নাহলে সবজে সবজে কালার আসতো।